এই গভর্নমেন্ট টাকা কোথায় পাবে? এই চাষিদের প্রজেক্টে তুমি জানো 10,000 কোটি টাকা বেরোচ্ছে, টাকাটা আসবে করতে গিয়ে কোথা থেকে আসবে? টাকাটা টাকাটা তো আকাশ থেকে আসবে না, 48,000 কোটি টাকা শোধ করে করতে হবে। যতটা টাকা দেওয়া হয়েছে ততটা, যতটা টাকা জুটবে তোমাকে বুঝতে হবে টাকাটা গভর্নমেন্টের ক্যাপাসিটি অনুযায়ী, ঠিক আছে? যে টাকাটা পাওয়া যাবে সেই টাকাটা অনুযায়ী যেটা শুট করবে সেটা করা হবে, ফেস বাই ফেস করা হবে, একদিনেই সব হবে না। এই গভর্নমেন্ট টাকা কোথায় পাবে? এই চাষিদের প্রজেক্টে তুমি জানো 10,000 কোটি টাকা বেরোচ্ছে, টাকাটা আসবে করতে গিয়ে ওয়ে দ্য গভর্নমেন্ট উইল গেট দ্য মানি। একবার চিন্তা করেছে 2 টাকা কিলো চাল, বিনা পয়সায় চিকিৎসা, সবুজশ্রী বিনা পয়সায় সাইকেল, সবুজ সাথী, কন্যাশ্রী 1 কোটি, আগে ছিল 50 লক্ষ, এবার এটা হয়ে যাবে 1 কোটি 1.5 কোটি। কোথা থেকে আসবে টাকাটা? টাকাটা তো আকাশ থেকে আসবে না, 48,000 কোটি টাকা শোধ করে করতে হবে। ম্যাডাম, এছাড়া আপনার নির্দেশে আমরা এখানে এক্স জমিদারি যে বাঁধগুলো ছিল সেটাও 74 বছরে কিছু হয়নি, যা হয়েছে এই 7.5 বছরে হয়েছে। আর এত জনগণের এত সামাজিক কাজ কোথাও নেই, এত সামাজিক সুরক্ষা।